হ্যালো ফ্রেন্ডস, রাজীব বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আরেকবার। আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হলো আত্মহত্যা। মানুষ কেন আত্মহত্যা করে এবং আত্মহত্যার কারণ কি, কি কারণে মানুষ আত্মহত্যা করে এবং আইনি প্রক্রিয়া কি, এই আত্মহত্যার আইনি প্রক্রিয়া কি। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার টিউটোরিয়াল চলে যাচ্ছি। আমি টিউটোরিয়াল চলে আসলাম। দেখুন, যারা বলেন বাবা মার সাথে একটু ঝগড়া হলেই মইরা যাওয়া লাগে, 3 বছর ধরে সুইসাইড ডাল চিন্তায় বইগা আমার এতদিনে সাহস হয়েছে। এই ঘটনাটা হইল আপনার 13 মার্চ 2022 সাল। এটা হচ্ছে আপনার এই যে মেয়েটা, তার নাম হচ্ছে অর্কা, তার নাম হচ্ছে অর্কা প্রিয়াদর সিজা। তার মানে সে একজন স্কুল ছাত্রী, তার বয়স 16 বছর এবং সে তার বাবা মার সাথে রাগ করে সুইসাইড করে। এরকম যদি আমরা আরো কিছু ঘটনা দেখি, দেখুন যে সেচের পানি না পেয়ে বিষ পান আরেকটি কৃষকের মৃত্যু 13 মার্চ 2022 সাল। তারপরে স্ট্যাটাস দিয়ে স্কুল ছাত্রী, যেটা আমি এখন বললাম, আত্মহত্যা 9 মার্চ 2022। আত্মহত্যা নয়, সাদিয়াকে হত্যার অভিযোগ বাবা মার 8 মার্চ 2022 সাল। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিভে গেল আত্মহত্যায় 3 মার্চ 2022। অস্ত্র বুকে ঠেকিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা। তার মানে আমরা দেখি যে এরকম অহরহ আমাদের দৈনন্দিন জীবনে আমরা অহরহ এই আত্মহত্যাগুলো দেখতে পাচ্ছি। এবং এই আত্মহত্যা আসলে কি এবং মানুষ কেন আত্মহত্যা করে তা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা একটা ওয়েবসাইটে ঢুকি। দেখুন, এখানে ওয়েবসাইটটা হলো বাদ বাঙ্গার আওয়াজ। এই ওয়েবসাইটে দেখুন তারা কি লিখছে যে আত্মহত্যা কি, মানুষ কেন আত্মহত্যা করে, ইসলামী দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার পরিণাম এবং আত্মহত্যা থেকে মুক্তির উপায়। আমরা দেখব আত্মহত্যা কি এবং মানুষ কেন আত্মহত্যা করে। আত্মহত্যা কি? আত্মহত্যা বা আত্মহনন হচ্ছে একজন নর কিংবা নারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়া বিশেষ। ল্যাটিন ভাষায় সুইসাইডার থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা। যখন কেউ আত্মহত্যা করেন, তখন জনগণ এ প্রক্রিয়াকে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। ডাক্তার বা চিকিৎসকগণ আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ হিসেবে বিবেচনা করে। ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশে আত্মহত্যার প্রচেষ্টাকে এক ধরনের অপরাধ রূপ ঘোষণা করা হয়েছে। অনেক ধর্মেই আত্মহত্যাকে পাপ হিসেবে বিবেচনা করা হয়। যিনি নিজেই নিজের জীবন প্রাণ বিসর্জন করেন, তিনি আত্মঘাতক বা আত্মঘাতী বা আত্মঘাতিকা হিসেবে সমাজে পরিচিত হন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আত্মহত্যা কি আসলে। আত্মহত্যা হচ্ছে একটি আত্মহত্যা বা আত্মহনন, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সুইসাইড, মানে নিজের জীবনকে নিজেই বিসর্জন দেওয়া, এটাকেই মূলত আত্মহত্যা বলে। এখন মানুষ কেন এই আত্মহত্যা করে, তার পিছনে কারণ কি, মানুষ কেন আত্মহত্যা করে, মানুষ কেন আত্মহত্যা করে সে বিষয়ের দৃষ্টি দেওয়া যাক। আত্মহত্যার অনেক কারণ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য, যৌতুকের কারণে ঝগড়া বিবাদ, পিতামাতা ও ছেলে মেয়ের মধ্যে মনমালিন্য, পরীক্ষায় ব্যর্থতা, দীর্ঘস্থায়ী রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া, প্রেম বিরহ, মিথ্যা অভিনয়ের ফাঁদে পড়ে ব্যবসায়ে বারবার ব্যর্থ হওয়া, শত্রুর কাছে ধরা না দেওয়া ইত্যাদি মানসিক অশান্তির কারণে। তার মানে আমরা এখানে 8টা কারণ দেখতে পেরেছি, যে প্রথম কারণ হলো স্বামী স্ত্রীর মনমালিন্য, দ্বিতীয় হলো ছেলে মেয়ের সাথে পিতামাতার সম্পর্কের মানে সম্পর্কের অবনতি, পরীক্ষায় ব্যর্থতা, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভোগা হচ্ছে এরকম, তারপর হচ্ছে প্রেম বিরহের যে ব্যাপার আছে সেগুলা, ব্যবসায় বারবার ব্যর্থ, শত্রুর কাছে ধরা না দেওয়া এবং মানসিক অশান্তি, এই 8টা কারণ আমরা দেখতে পেলাম। এখন আমরা যদি এই আত্মহত্যা সম্পর্কে উইকিপিডিয়ায় ঢুকি, দেখি উইকিপিডিয়া কি বলে। উইকিপিডিয়া হচ্ছে আত্মহত্যা হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেওয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়া বিশেষ। ল্যাটিন ভাষায় সুইসাইড ডেয়ার থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা, মানে আপনি নিজে নিজের জীবন হত্যা মেরে ফেললেন, এটাকেই মূলত আত্মহত্যা বলে। আচ্ছা, আমরা দেখলাম, 2টা ওয়েবসাইট ঘুরলাম, একটা উইকিপিডিয়ায় কী বললো আত্মহত্যা সম্পর্কে এবং আরেকটা ওয়েবসাইট, এটা হলো আপনার বাদ বাঙ্গার আওয়াজ। এই 2টা ওয়েবসাইট আত্মহত্যা নিয়ে যা বললো আমি আপনাদের পড়ে শোনালাম।
এখন আমরা যদি এটার বিস্তারিত আলোচনা করি, দেখুন আমরা যদি বিডি দেখুন বিডি স্ট্রিবন যে একটা পত্রিকা বা একটা নিউজ পেপার অথবা একটা সংবাদ মাধ্যম, আমি অ্যাকচুয়ালি এটা জানি না, সংবাদ এখানে লেখে, এখানে দেখুন যে মেয়েটি মরলো, তার বয়স 16 বছর এবং সে একজন ক্লাস 10 এর স্টুডেন্ট। সে তার মূল কারণ ছিল, সে একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছে। ফেসবুক স্ট্যাটাসটা হলো এরকম যে, যারা বলেন বাবা মার সাথে একটু ঝগড়া হইলেই মইরা যাওয়া লাগে, 3 বছর ধরে সুইসাইডের চিন্তায় বুইগা আমার এতদিনে সাহস হয়েছে। সে 3 বছর যাবৎ তার মাথার ভিতরে টেন্ডেন্সি কাজ করতেছিল যে আমি মারা যাব বা আমি সুইসাইড করবো। আর আস্তে 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 তার বাবা মার প্রতি একটা বিদ্বেষ কাজ করছিল, যার কারণে তার মূলত সুইসাইডটি করা। এখন আমি যদি বলি যে এই সুইসাইড বা আত্মহত্যার কারণ মূলত কি, আত্মহত্যার অনেক কারণ হতে পারে, তার মধ্যে প্রধান কারণ হতে পারে আপনার মানে বাবা মার অমিল, বাবা মার সাথে সন্তানের যে পারস্পরিক একটি সম্পর্ক থাকে এই সম্পর্কের অবনতির কারণে হতে পারে, এবং প্রেম বিরহ, আমি যে 8টা কারণ বলেছি সেগুলো হতে পারে। এখন এই আত্মহত্যার ব্যাপারে বা আত্মহত্যার জন্য অনেক মানুষ দায়ী হতে পারে, আত্মহত্যার জন্য, যেমন এই মেয়েটি তার বাবা মাকে দায়ী করলো আত্মহত্যার জন্য, কারণ সে যখন এই সুইসাইড নোটটি লিখে যাওয়ার সময় সে সুইসাইড নোটে সে স্পষ্ট লিখে যায় যে তার বাবা মার সাথে একটু ঝগড়া হইলেই মরিয়া যাওয়া লাগে। এটা যারা বলেন তারা যে বিশ্বাস করেন না তার জন্যই সে এই নোটটি লিখেছে। এরকম আমরা আরো অহরহ ঘটনা দেখবো, যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে মানে কিছুদিন আগে দেখলাম যে চিত্রনায়ক রিয়াজ, ওনার শ্বশুর, উনি মাথায় পিস্তল ঠেকিয়ে সুইসাইড করলেন। তার কারণ ছিল তার এই একান্তই কারণ, তিনি একা থাকতেন, একটা বাসায় একা থাকতেন, এবং এই একা থাকার পিছনে তিনি একাকিত্ব ফিল করতেন, এবং একাকিত্ব ফিল করার পরে তার ভিতরে এই আত্মহত্যার একটা টেন্ডেন্সি জন্মগ্রহণ করেছিল। তো এরকম আমরা আরো অহরহ অনেক ঘটনা দেখবো যে আত্মহত্যার মূল কারণ কি। মূল কারণ হলো আপনার একাকিত্ব এবং পারিবারিক যে একটা মিল, এই মিলটা ভেঙে যাওয়ার কারণে আমাদের, আমরা 2022 সালে এসেও আমাদের পারিবারিক যে অবক্ষয়, পারিবারিক সামাজিক যে অবহেলা, এইসব কারণে মূলতই আত্মহত্যা সৃষ্টি হয়ে থাকে, এবং এই অবক্ষয় অবরোধ থেকে আমরা এখনো বেরোতে পারছি না। তো আমরা আজকে দেখবো যে আসলে এই আত্মহত্যা এবং আত্মহত্যা করার পরে যদি আপনারা আত্মহত্যা না করতে পারেন তার জন্য বাংলাদেশের আইন কি বলে। এখন আমরা চলে যাব আইনে, মানে আত্মহত্যা করলে অথবা আত্মহত্যা না করলে আইনের দ্বারা কি এবং আইনের শাস্তি কি, আইন কি বলে। বাংলাদেশ দণ্ডবিধি 1860 এর 306 দ্বারা অনুযায়ী ব্যক্তি আত্মহত্যায় প্ররোচনার শাস্তি 10 বছরের সশ্রম কারাদণ্ড বা জরিমানা। মানে আমি আত্মহত্যা করব, এই ব্যাপারে যদি কেউ প্ররোচনা যোগায়, মানে এরকম বলে যে তোর দ্বারা কিছু হবে না, তুই সমাজের একটা অকাল কুমড়ু, তুই সাজনাঘাটের ঢেকি, তোর দ্বারা সমাজে শুধু ক্ষতি হবে, এরকম অনেকে অনেক লিড দেয়, মানে তাকে আত্মহত্যা করার জন্য প্রমোট করে। তো এরকম যারা করে তাদের 1860 এর 306 দ্বারা অনুযায়ী ব্যক্তির আত্মহত্যায় প্ররোচনার শাস্তি 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা, মানে তার শাস্তি 10 বছর হবে এবং তাকে জরিমানাও করতে পারে আদালত। তবে আত্মহত্যা করতে গিয়ে না মরলে আপনাকে আত্মহত্যা বা নিজেকে ধ্বংস করা অপচেষ্টার অপরাধে 1 বছরের জেলে যেতে হতে পারে। মানে এরকম যে আমি আত্মহত্যা করতে গেলাম এবং এই আত্মহত্যাটা কোনো কারণে আমি করতে পারলাম না, বা আমার মনে হলো যে না আমি আত্মহত্যা করব না, সেই এরকম যদি হয় এবং যদি আপনি এটাকে কোনো মিডিয়া বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট সৃষ্টি করেন যে আপনি ফেসবুক লাইভে গেলেন, অথবা আপনি অনেক মানুষকে জড়ো করে আপনি আত্মহত্যা করবেন, অথবা আপনি সুইসাইড নোট লিখে তারপরে আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন কিন্তু কোনো কারণে আপনি আত্মহত্যা করতে পারলেন না, সেই প্রেক্ষিতে বলা যায় যে আপনি যদি আত্মহত্যা না করেন তাহলে আপনাকে বাংলাদেশ দণ্ডবিধিতে 1 বছরের জেলে যেতে হতে পারে এবং জরিমানাও হতে পারে। আরেকটি আইনে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে দণ্ডবিধির 309 ধারা মতে যদি আপনি আত্মহত্যা করার উদ্যোগ নেন এবং কোনোরূপ অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে কোনো কাজ করেন তাহলে আপনার 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে, বা উভয় শাস্তি হতে পারে। যদি আত্মহত্যা মানে যে ব্যক্তি আত্মহত্যা করবে তাকে যদি কেউ প্রমোট করে যে তুই মরে যা, তোর দ্বারা কিছুই হবে না এরকম, অথবা যারা নারী এবং পুরুষ সংক্রান্ত মানে মেয়ে এবং ছেলে প্রেম করতেছে, ছেলে কোনো কারণে একটা মেয়েকে ধোকা দিল বা মেয়ে কোনো কারণে একটা ছেলেকে ধোকা দিল এবং সে একটি সুইসাইড নোট লিখে, যেমন এখানে এই যে অর্ক উনি লিখে গেছেন যে তার বাবা মাই তার এই সুইসাইডের জন্য মূলত দায়ী, এরকম একটা কিছু উনি এই জায়গায় লিখে গেছেন। উনি
লিখে গেছেন যে বাবা মার সাথে একটু ঝগড়া হইলে মরে যেতে হবে, তার মানে তার বাবা মার সাথে তার কন্টিনিউ এরকম ঝগড়াঝাটি হইতো যার কারণে সে মরতে বাধ্য হয়েছে, এরকমই তিনি নোটপ্যাডে লিখেছে। তো এরকম আরো অনেক অনেক কিছু হতে পারে, প্রেমিক প্রেমিকা প্রেমিক তার প্রেমিকের বিরুদ্ধে লিখতে পারে, অথবা প্রেমিকা তার প্রেমিকের বিরুদ্ধে লিখতে পারে, বা একজন সন্তান তার মার বিরুদ্ধে এরকম নোটপ্যাড লিখে যেতে পারেন। এবং এই নোটপ্যাড লিখার পরে এবং নোটপ্যাডের যে সত্যতা এটা যদি প্রমাণিত হয় তাহলে আপনাকে এই 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে হবে, যদি আপনি আত্মহত্যার সাথে জড়িত হন এবং অথবা আপনি আত্মহত্যাকে প্রমোট করেন, অথবা আপনি 10 বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি সুইসাইড করতে গিয়ে মারা না যায়, মানে সে মারা সুইসাইড করবে অথচ সে মারা গেল না, সেই ক্ষেত্রে তার 1 বছরের জেল অথবা জরিমানা হতে পারে। তো আজকে আমরা আত্মহত্যার মূল যে বিষয়বস্তুগুলো, যে আপনারা আত্মহত্যা করলে আত্মহত্যা করার পিছনে যদি প্রমোট করেন সেই ক্ষেত্রে কি হবে, এবং আত্মহত্যা করতে গিয়ে যদি আত্মহত্যা না করতে পারেন সেই ব্যাপারে আইনি কি ব্যবস্থা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এবং আপনারা সবাই এই আত্মহত্যাকে প্রমোট করবেন না, এবং এই আত্মহত্যা যারা করতে যায় যাদের বিরুদ্ধে এই আত্মহত্যার টেন্ডেন্সি কাজ করে তাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝাবেন এবং সতর্ক করবেন, কারণ আত্মহত্যা মানুষের জীবনের মূল ডিসিশন হতে পারে না। জীবনটাকে ভালোবাসতে হবে এবং এই জীবনের সাথে সবাইকে মিশে আগামীর পথে চলতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।